ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার কর্মচারী। তো বন্ধুরা, রাজ্যের প্রকল্প মুক্তিধারা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনাদের জন্য এই ভিডিওতে রয়েছে আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কতটা রাখা হয়েছে, এস্টিমেট কত করা হয়েছে, যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে। আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখেন তাহলে অ্যাপ্লিকেশনের যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকেন, চাকরি সংক্রান্ত সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা যে নিয়োগের বিজ্ঞপ্তিপত্র দেখতে চান সেখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড, এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা এই ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাদের রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করতে হবে, ক্লিক করলে কিন্তু আপনারা নিয়োগের যে বিজ্ঞপ্তিপত্র সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড, এটা কিন্তু একটা যেটা হচ্ছে মুক্তিধারা প্রকল্প, এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের একটা প্রকল্প। তো এখানে ইমপ্লিমেন্ট নোটিশে বলা হয়েছে অ্যাপ্লিকেশন অন পেন পেপার আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিক ফর মুক্তিধারা প্রজেক্ট ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার হুইচ মে বি এক্সপেন্ডেড ফার্দার অন স্যাটিসফ্যাকশন পারফরমেন্স। তো বলতে এখানে যে এটা পোস্টে, এখানে কিন্তু মুক্তিধারা প্রকল্পে যে পোস্টে নিয়োগ হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি এক বছরের জন্য নিয়োগ হচ্ছে, বাট আপনাদের কাজে যদি যেটা যে স্যাটিসফাইড থাকে তাহলে কিন্তু এখানে যে এক বছর যেটা বলা হয়েছে সেটা কিন্তু এক্সপেন্ডেড হতে থাকবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে কতগুলো পোস্ট রয়েছে, এখানে কিন্তু টোটাল 8টা পোস্ট রয়েছে। তো এখানে যে নিয়োগগুলো হচ্ছে এখানে কিন্তু 3টা ডিস্ট্রিক্টের নিয়োগ হচ্ছে। এক তো এখানে এক নম্বরে হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে, তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুরে নিয়োগ হচ্ছে এবং বীরভূমে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যখন এজ লাগা হয়েছে 18 থেকে 37 বছর বয়স অবধি কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো এখানে যেটা বলা হয়েছে, এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লিকেশনের কিন্তু যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে আপনাদের যে কোনো স্ট্রিমে আপনারা গ্র্যাজুয়েশন পাস করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে। তারপরে এখানে যেটা বলা হয়েছে আপনাদের মিনিমাম যেটা হচ্ছে এখানে মিনিমাম 2 বছরের একটা এক্সপিরিয়েন্স চেয়েছে যেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে কাজের জন্য, এবং এখানে যেটা বলা হয়েছে আপনাদের যেন কম্পিউটার সার্টিফিকেট থাকে। তো এখানে যে যেটা হচ্ছে পে স্কেল রয়েছে এটা কিন্তু 16,000 টাকা এখানে প্রতি মাসে আপনারা পাবেন, এবং এখানে যে ওয়ার্ক যেটা হচ্ছে ওয়ার্ক স্কোপ অফ ওয়ার্ক আছে, এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এখানে কিন্তু যেটা হচ্ছে ফিল্ড লেভেলে কাজ করতে পারেন, আপনার যেটা কাজ করতে হতে পারে মার্কেটিংয়ে কাজ করতে হতে পারে, আপনাদের রিপোর্টিং প্রিপারেশনে হতে পারে। তো এখানে কিন্তু অনেক রকমের কাজ আছে, এই কাজগুলো কিন্তু আপনাদের নিয়ে করাতে পারে, রিপোর্ট প্রিপারেশন আছে, এনি ওয়ার্ক এখানে যেটা বলা হয়েছে। তো এখানে যেরকম কিছুক্ষণ আগে বললাম, এখানে কিন্তু 3টা ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু 1টা ভ্যাকেন্সি রয়েছে, পূর্ব মেদিনীপুরে 4টা রয়েছে, বীরভূমে 3টা রয়েছে, এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো বিভাগ সেখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, এটা হচ্ছে এসসি এসটি অফিসের ক্ষেত্রে যেটা বয়সের ছাড়, এখানে কিন্তু আপনারা সেটা পাবেন। তার আপনাদের এখানে যেটা বলা হয়েছে আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবেন, জমা করার সময় এখানে যে যে চেয়েছি ডকুমেন্টগুলো এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে আপনাদের অ্যাটাস্টেড ফটোকপি দিতে হবে, অল ডকুমেন্ট যেটা হচ্ছে অল রিকোয়েস্টেড ডকুমেন্ট মানে যেগুলো চেয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স যেখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্সের এডুকেশনের এবং যেটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশনের, এই যে আপনাদের এগুলো কিন্তু সবগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এগুলো কিন্তু আপনাদের ফর্মটার সময় দিতে হবে, দেওয়ার পর কিন্তু এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের যেটা হচ্ছে 24/3/2020 আগে কিন্তু আপনাদের পাঠাতে হবে, 24/3/2020 পরে গেলে অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, এখানে কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টের অনুযায়ী কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, এরকম এখানে যদি পুরুলিয়ার হয় তাহলে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসে ফর্মটাকে পাঠাতে হবে, এবং আপনারা যদি পূর্ব মেদিনীপুরে হন তাহলে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসে ফর্মটাকে পাঠাতে হবে, এবং আপনারা যদি বীরভূমে হন তাহলে কিন্তু 3 নম্বর যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফর্মটাকে পাঠাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা আছে, এই ফর্মটা কিন্তু আপনাদের যেটা হচ্ছে ফিল আপ করতে হবে, ফিল আপ করার পর কিন্তু যে ডকুমেন্টগুলো চেয়েছে সেই ডকুমেন্টগুলো দিয়ে খামের মধ্যে ভরে দিয়ে কিন্তু আপনাদের ফর্মটাকে পাঠাতে হবে অ্যাড্রেসে। তো খামের উপরে কিন্তু আপনাদের লিখতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন যেটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন চলছে, এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ডিভিশনাল সুপারভাইজার অফ মুক্তিধারা প্রজেক্ট, এটা কিন্তু আপনাদের যেটা হচ্ছে খামের উপরে লিখতে হবে। যদি এটা আপনারা না লিখেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ক্যান্সেল হতে পারে। তো আপনাদের আবারও বলে হচ্ছে, এটা কিন্তু আপনারা 24/3/2020 যেটা হচ্ছে 4টার আগে কিন্তু আপনাদের ফর্মটাকে যেখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু ফর্মটাকে পাঠিয়ে দিতে হবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।